প্রস্তাবিত 2021-22 অর্থ বছরের বাজেট নিয়ে সিপিডি আয়োজিত অনলাইন সংলাপে বক্তারা বলেন, করোনার কারণে দেশের 60% মানুষ উপার্জন হারিয়েছেন, অনেকের আয় কমেছে। এই অবস্থায় প্রস্তাবিত বাজেট খুব কার্যকরী নয় বলে মনে করেন তারা। মেড ইন বাংলাদেশে কথা বলা হচ্ছে, তবে একটি বিষয় হচ্ছে যে এই সুযোগগুলো আসলে প্রাতিষ্ঠানিক বড় এবং প্রাতিষ্ঠানিক ব্যবসা বেশি করে নিতে পারবে। এগুলো পোশাক খাতের জন্য আমাদের তেমন কোনো পরিবর্তন হয়নি, কর ট্যাক্স গুলো যেভাবে ছিল সেভাবে আছে। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, ব্যবসা বাণিজ্য ও সামাজিক সুরক্ষা সহ নানা আলোকে বাজেট বাস্তবসম্মত নয় বলেও মন্তব্য করেন অনেকে। পরিকল্পনা মন্ত্রী বলেন, সবাইকে সাথে নিয়ে বাজেট বাস্তবায়নে কাজ করবে সরকার। পরিকল্পনা মন্ত্রী আরো জানান, এবারের বাজেটে বিদেশি অর্থের উপর নির্ভরশীলতা কমিয়ে দেশীয় সম্পদ কাজে লাগাতে সরকার গুরুত্ব দিয়েছে। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।